লাগে উড়াধুরা ডান্স নাম্বার। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় গায়ক প্রীতম হাসান। সজনী সজনী তোমার দেখিয়া, তুফান মুভির যা হাইপ, এই গান তো শিওর চার্ট বাস্টার হবে। অলরেডি টিজেই বুঝিয়ে দিয়েছেন যার ফলে তুফানের হাইপ আরো কয়েক গুণ বেড়ে যাবে। এই ঈদ হবে শুধু তুফানময়, সবাই রেডি তো তুফানের পরবর্তী ঝড়ের সামিল হওয়ার জন্য? যে রেকর্ড ভাঙার এখতিয়ার কেউ রাখে না। ঢালিউড ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্ণ করলেন মেগা স্টার শাকিব খান। এই 25 বছরের কেরিয়ারে তিনি এমন কিছু রেকর্ড গড়েছেন যা ভাঙা অসম্ভব। শাকিব খান প্রতি বছর বছর আসে না, শাকিব খান একবারই আসে। বাংলাদেশ থেকে প্যান ইন্ডিয়ান সিনেমা শাকিব খানেরই দরদ। আর শাকিব খানের জীবনে আমার দেখা সবচাইতে স্মার্ট গানটা হলো ষোলোয়ানা। শাকিব খান আরো এগিয়ে যাবেন যদি তার ভক্তগুলো শব্দ ব্যবহারে আর একটু সচেতন হয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু রেকর্ড করেছেন শাকিব খান যা ভাঙ্গা একদমই অসম্ভব। বিজ্ঞাপনে সবচেয়ে বেশি পারিশ্রমিক তার দখলে, মুভিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক তার দখলে, ইন্ডাস্ট্রি হিট মুভি তার দখলে, সবচেয়ে বেশি ব্লকবাস্টার তার দখলে, সবচেয়ে বেশি হিট তার দখলে, 8 বার মেরিলাল প্রথম পুরস্কার এবং 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এমন আরো অসংখ্য পুরস্কার 25 বছর কেরিয়ারে তিনি অর্জন করেছেন। ব্যক্তি শাকিবকে আপনি কিছুটা অপছন্দ করলেও একজন নায়ক হিসেবে শাকিব খানকে আপনি ইন্ডাস্ট্রিতে তার অবদান অস্বীকার করতে পারবেন না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাকিব খান একটাই যার ইঙ্গিত দিয়েছিলেন মহানায়ক রাজ রাজ্জাক। রাজ রাজ্জাক শাকিব খানকে বলেছিলেন আমার পরে তুই হবি মেগা স্টার। তার সেই ভবিষ্যৎবাণী আজ সফল হয়েছে। আমাদের বস মেগাস্টার শাকিব খান আজ সত্যিই মেগাস্টার হয়েছেন।